হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনা ফ্ল্যাট সেলস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও ভালো আছি, চলে যাচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর ঈশ্বরের আশীর্বাদে, অবশ্যই আমার বাবার আশীর্বাদে। তো আজকে তোমার অনেক দেরিতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছি কি করবো বলো। সকাল থেকে এত হুড়োজুদ্দি, এত হুড়োজুদ্দি কেন করলাম আমি জানো? কালকে আমাকে এক জায়গায় যেতে হবে, সেটা পরে তোমাদেরকে বলবো। সিক্রেট কত সিক্রেট দেখো, আমার লাইফে সিক্রেটই সিক্রেট। তো কালকেরটা কালকে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো দেখতে থাকো। তো লাস্ট আপনি আপ খুব জায়গা। তো এটাই বলতে যাচ্ছিলাম যে কালকে রান্নাটা আমাকে করে রাখতে হবে। দেখো দেখিয়ে দিই তোমাদের আজকে রান্নাগুলো, প্রথমে দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই, ভালো লাগবে দেখতে। এটা হলো আলু বেগুন সেদ্ধ দিয়েছি, মানব ঠিক আছে, এই আলুগুলো দিয়ে দেবো, একটু বেশি করে হবে। আর এটা হচ্ছে ভাবছো বাবা দিদি ভাইরা কত আলু খায়, সত্যি গো আমরা অনেক আলু খাই, আলু ছাড়া আমাদের কারো মন ভালো থাকে না, মুড অফ হয়ে যায়। এটা হলো ব্রকোলি আলুর তরকারি, এটা এবেলা আলু সিদ্ধ মাখাটা এবেলা, বুঝতেই পারছো পাঁচজন মানুষ, সেই জন্য আমাকে একটু বেশি করে আলু দিতে হবে যাতে এই দুটো জিনিস দিয়ে হয় হয়ে যায়, না হলে দেখছো তো পাঁচজন আমরা। আর ডাল করবো, মুগ ডাল রেডি করে রেখেছি, এটা টমেটোটা চিকেনের জন্য, চিকেন এনেছে হাজব্যান্ড সকালে, রাতে করবো এটা, এখন আর ভালো লাগছে না। তো মশলা টশলা সব রেডি করা আছে, বেটে রাখবো মশলাটা, কাঁচা মানে কেটে রেখেছি বুঝলে তো, কারেন্ট ছিল না কি করবো বলো, এই মাত্র জাস্ট কারেন্টটা এলো আর আমি মোবাইল নিয়ে ঢুকলাম, ধনেগুঁড়োটা বার করে রেখেছি, তোমাদের সব দেখিয়ে দিই, নাহলে তোমরা ভাববে এই মা দিয়ে ওটা কী রাখলো, ওটা তো বললো না। এই ধনেগুঁড়োটা একটু আলু মাটারে দেবো আর একটু চিকেনে দেবো, সেই জন্য রেডি করে রেখেছি। আর এই শিমলা মির্চটাও আলুটা এগুলো হচ্ছে সব চিকেনের আইটেম, মানে চিকেনের মধ্যে পড়বে, ইনগ্রিডিয়েন্টস আইটেম না, ইনগ্রিডিয়েন্টস। এখানে চা খেলাম দেখো, শূন্য কাপ, এটা জানো তো সে বলে না ছাই গাদায় সোনা মেলে, আমি কচু গাদায় বিট পেয়েছি। উড়াইলে উড়াইতে পারো কি ছাই, দেখিলে দেখি জানি একটা কথা ছিল ভুলে গেছি গো, আমি যেমন কচুর গাদায় পেয়ে গেছি একটা বিট। হাজব্যান্ডকে বললাম বিট গাজর আনবে, বিট গাজরের তরকারি খেতে আমার খুব ভালো লাগে, বিট গাজর মটরশুঁটি টমেটো দিয়ে। এটা কালকে একটু আলু ভাতে রয়ে গেছে, সব তোমাদের দেখায় আমি কিচ্ছু স্কিপ করি না। এই আলু মটর বানাচ্ছি, এই আলু মটরে ওই ইয়েটা দেবো কি যেন বললাম, ধনেগুঁড়ো, ধনেগুঁড়োটা একটু দেবো রেখেছি, আর বাকিটা চিকেনে দেবো। আর এটা দেখো সর্ষে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর কচু দিয়ে, ভুলি কচু দিয়ে একটা তরকারি করলাম, এটা খুব সুন্দর হয় খেতে। কাঁচা লঙ্কাটা পরে দিয়েছি বলে কেমন চেয়ে আছে, ভুলে গেছিলাম। আর এই যে ধনে পাতা, এটা একটু মুগ ডালে দিয়েছি আর একটু আলু মটরে দেবো, মুগ ডালটা এখনও আমার হয়নি, মুগ ডালটা বসাবো, ভেজে ভুজে রেখেছি, নুন ফুন দিয়ে ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দেবো, কে আবার পরে ফোড়ন দিচ্ছি, আরও কাজ আছে না বলো তো। আর কালকের জন্য চিকেনটা করে রাখবো, আর কি যেন কালকের জন্য চিকেনটা করে রাখবো, আর কালকের আলু মটর থাকবে আর চিকেন থাকবে ব্যাস। আর রাতে হচ্ছে আমাদের ওই কচু বেগুনের তরকারি ব্যাস, আর কিছু না, আর ডাল থাকবে, আর এবেলা ব্রকোলির তরকারি, আলু বেগুন মাখা, ডাল ব্যাস, ওই ডাল দিয়ে দুবেলা হয়ে যাবে ঠিক না বলো। তো চলো বন্ধুরা, এই তোমাদের দেখাবার ছিল, আরেকটা জিনিস তোমাদের দেখায় খুব সুন্দর জিনিস, যেটা আমার হাজবেন্ড বলছে বাগানালা আসুক ঘুরে দেবে তারপর তুমি ফেলো, এই দেখো কী বলো তো কি সুন্দর দেখতে লাগছে, দেখো ব্যাপক লাগছে, মানে প্রকৃতি যে কি সুন্দর, মানে জিনিস এক একটা আছে প্রকৃতিতে কি বলবো, দেখে চিনতে পারবে এটা কি, এটা হলো পেঁপের বীজ। কালকে যে পেঁপেটা আমি সেদ্ধ খেলাম সেটা একটু পাকা পাকা হয়ে এসেছিল হালকা, ওটার মধ্যে থেকে বীজগুলো আমি সংগ্রহ করিয়া রাখিয়াছি, এগুলো বাগানে ফেলে দেবো যদি পেঁপে গাছ ওঠে, আগে আমাদের অনেক পেঁপে গাছ ছিল জানো তো, বড়ো বড়ো পেঁপে হতো, এখন আর নেই, এই যে বাড়ি টাড়ি বাড়ানোতে কাটা পড়েছে, যাই হোক দেখি হয় নাকি, লাগাবো অনেক কাজ আছে, আর বেশি বকবক করবো না। চলো এ দেখো আলু মটরটায়
আলুগুলো সেদ্ধ করা আছে, আর মটরটা একটু হালকা তেলে ভেজে আলু টমেটো দিয়ে একটু নুন দিয়েছি জাস্ট, আর কিচ্ছু দিইনি। আর এবারে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে আদা পেঁয়াজ রসুন বাটা দেবো একটু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, ব্যাস আর কিছু না। নুনটা দেখে নেবো, ফাইন, আলু মটরের তরকারি, তার ভুল লাগে খেতে, শীতকালে খেয়ে নি, ফ্রোজেন মটর খেয়ে তো ও স্বাদ আর এর সাথে কি এক বলো। কিন্তু মটরশুঁটির কচুরা কচুরি কচুরা কচুরি আমার আর খাওয়া হলো না, ছেলে খাবে না, না তেলে ভাজা ভালো লাগে না, আমি একার জন্য করব বলো, আর কি করা যাবে, চলো আস্তে আস্তে করি। দুটো কড়াই মাজার আছে দেখতে পাচ্ছ, কুকার মাজার আছে, অনেক কাজ আছে, চলো এখন রাখি, টাটা। সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সন্ধ্যাবেলায় চিকেনটা করছি, তোমাদের বলেছিলাম ওইবেলা টাইম হবে না, সত্যি হয়নি। এই দেখো আলু চিকেন, আজকে চিকেনটা সাদা তেলে করছি, আলু চিকেন টমেটো সব দিয়ে ভাজ, বেশ ভাজা ভাজা হলো, তারপর আমি তোমার নুন দিলাম, তারপর টমেটো দিলাম, কী দিলাম বললাম, আলু চিকেন নিজেই ভুলে যাচ্ছি, দেখো আলু আর চিকেনটা দিয়ে বেশ ভাজা ভাজা হলো, সাদা তেলে করছি, ভাজা ভাজা হওয়ার পর নুন দিলাম, তারপর টমেটো দিয়েছি দেখতেই পাচ্ছ, তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিলাম, আজকে ধনের গুঁড়ো অ্যাড করেছি জানো, ধনের গুঁড়ো আমি দিই না বড় একটা দিলাম আজকে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেখো মশলা দিলাম, এই যে এই মশলাটা করে রেখেছিলাম, আগের একটু মশলা ছিল স্টোর সেটাও দিয়ে দিলাম পরিষ্কার করে, আর আজকের মশলাটাও দিলাম, ওই মশলায় তো হতো না আগের মশলাতে, তো এবার এটা কষা হবে, ছেলে বলছে একদম কষা ফষা করবে, ওর বাবা গিয়ে ও বললো লাচ্ছা পরোটা খাবো, তো দেখো এই যে নিয়ে এসছে, ওর বাবা গেছিল আমার ওষুধ আনতে, এই যে নিয়ে এসছে লাচ্ছা পরোটা, আবার যখন খাবে তখন গরম করে দেবো, দুটো এনেছে, ও একটা বলছিল একটা খাবো, কি খাওয়ার অবস্থা বলে, তাও বলছে মা যদি একটা দুটো খেতে না পারি হাফ বাবাকে দিয়ে দেবে বা তুমি খেয়ে নেবে, বললাম ঠিক আছে দেখা যাবে, তখন বলছে দেখা যাবে না আমি খেতে পারবো না, একটাই খাবো বা দেড়খানা খাবো। এই দেখো ঝাল চানাচুর ওর জন্য নিয়ে এসছে ওর বাবা, এই চানাচুর উনি খাবেন না, এই দেখো আমাদের যে চানাচুর, এই ঝাল চানাচুর খেতে হবে, প্যাকেটের মধ্যে লেখা ছিল কি বলো তো সুপার ঝাল, তা খাওয়ার পর ও আর খেতে পাচ্ছে না, বলছে মা আর খেতে পাচ্ছি না রেখে দাও, তুমি খাবে, আমি বললাম না ওর বাবাও খাবে না, দুজনেই গ্যাসের ওষুধ খাচ্ছি প্রতিদিনই, এই দেখো আবার বললো ইয়ে বানিয়ে দিতে ফুলুরি, সেও বানিয়ে দিলাম, সেও দু চারটে খেলো, বেশি খেলো না, এই দুটো বেঁচে গেছে, ভাতের সাথে খেয়ে নাও, এখন খেলে অম্বল হবে, চা খাবো তো, ওর বাবাকে চা দিলাম, ওকে চা দিলাম, ওরা চা খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এখন তোমার এই চিকেনটা কষাচ্ছি, চিকেনটা কষানো হয়ে গেলে, কষা হয়ে গেলে তারপর জল দিয়ে তোমার ইয়ে করবো, জল দিয়ে সেদ্ধ করবো, আর এত জোরে টিভি চালিয়েছে না কপিরাইট পড়ে যাবে নাকি আমার, এটাই ভয় লাগে, উফ বাপরে বাপ, আস্তে দেখতাম, কপিরাইট পড়ে গেলেই তো মুশকিল, ভয় পাচ্ছি কপিরাইট না পড়ে যায় বাবা, আর তো এই আর কি, আর এই চিকেন কারি মশলাটা দেবো, আর আমার হাতে বানানো, ঘরে ঘরে বানানো, হাত দিয়েই তো বানাবো যাই হোক, সেই গরম মশলা দেবো, আর তো কিছু দেওয়ার নেই, আর চিকেনটা যখন একদম কষা হয়ে যাবে তারপর এটা দেবো, এখন দিলে একদম গলে ভূত, গলে ভূত হয়ে যাবে ভূত, আর দেখো বিনসের তরকারি ছিল এটাও বার করে নিলাম, গরম করে নেবো, আমি চা খাইনি, চা খাবো, বিস্কুট ফিস্কুট দেখি খাবো না, কিছু ভালো লাগছে না, এই হলো ব্যাপার, আর তোমাদের তো দেখালাম, আর কি আর কি আর কি আর কিছু দেখাবো নেই, বেসনের বাড়িতে দেখো ভিজিয়ে রেখেছি জল দিয়ে, কী করবো উঠছে না, কেমন লাগছে, এত পরিষ্কার না বেসনে, বাপরে তুমি আষ্টে, তোমরা হয়তো জানো আমি বলে দিচ্ছি, মাছের মাছের তোমার বাসন, দাঁড়াও সামনে এসে বলি তাহলে ভালো লাগবে, ভিডিওটা শেষ করবো, বন্ধুদের সামনে একটু আসবো না তাই হয়, চুল বাঁধিনি এখনো, মুখটা দেখো কলসির মতন হয়ে যাচ্ছে দিন দিন, মনে হচ্ছে আমার কলসির মধ্যে চোখ মুখ আঁকা, যাই হোক উল্টানা কলসি, উল্টানা কলসি হয়ে গেছে, উল্টানা কলসির মধ্যে চোখ নাক মুখ কাটা, যাই হোক যা আছে আছে, ভগবান যা দিয়েছে তাদেরই তাই তোমাদের সহ্য করতে হবে, তো কিছু করার নেই, তোমাদেরকে সহ্য করতেই হবে, আচ্ছা তো যেটা বলছিলাম
তো এই বেসন জিনিসটা এত ভালো, মানে আমি হাত ধুলাম, মুখ আগে যেন আমি মুখ ধুতাম বেসন দিয়ে, এত মানে পরিষ্কার হয় না। সমস্ত যত বড় বড় কোম্পানি হোক ভাই, বিদেশি হোক দেশি হোক যে কোম্পানি হোক, বেসনের কাছে কেউ আসতে পারবে না, বেসন তুক্কা দিয়ে উড়িয়ে দেবে। বলো মুখ এত পরিষ্কার হয় বেসনে। এই গরমকাল আসছে আমি এবার মানবো, শীতকালে না এত ঠান্ডা লাগতো না, ওই বেসন মেখে এত খানি মুখ ধোয়া, জামা গলা সব ভিজে যেত, ওই জন্য শীতকালে আমি বেসনটা ইউজই করলাম না। কিন্তু ইউজ করা উচিত, শীতকালে ময়লা বেশি চেপে ধরে, তেল চিট বেশি হয়, বারবার আমরা মুখ ধুই না, গরমকালে তো বারবার মুখ ধুতেই হয়, গরমের জন্য ঘাম হয়। তো যাই হোক, কী আর করা যাবে, গরমকালে বেসনের ব্যবহারটা করবে, মানে মাঝে মাঝেই বেসন দিয়ে মুখ ধুই আমি, মানে ধরো দিনে দুবার তিনবার, ফেস ওয়াশের থেকে অনেক ভালো, একদম বলছি তোমাকে, খুব ভালো। অনেক রকম ফেস ওয়াশে মুখের মুখ শুষ্ক হয়ে যায়, তারপরে ঠিক মতো মানে ইয়ে হয় না, পরিষ্কার হয় না, হয়তো নানা রকম গন্ধের জন্য আমরা ব্যবহার করি। ফেস ওয়াশটা খুব সুন্দর স্মেল হয়, আর বেসন তো মাখলে কেমন একটা গন্ধ লাগে। আমার ছেলে বলে কি বাজে গন্ধ, আমি ওকে আজকে দেখালাম, দেখ তোমার একটা চামচ ধুলাম বেসন দিয়ে, ওকে দেখালাম, দেখ কত বলছে, হ্যাঁ মা কি চকচক করছে গো, সার্ফের থেকেও বেশি। হ্যাঁ এরকমই, ওই যেটা বলছিলাম, মাছ মাংসের বাসন, ডিমের বাসন, যেগুলো তো তোমাদের আষ্টে গন্ধ লাগবে, বা হাতে ধরো পেঁয়াজ ধরলে, পেঁয়াজ কাটলে দেখবে হাতে বিচ্ছিরি গন্ধ যায় না, মাছ মাংস ধুলে হাত থেকে গন্ধ যায় না, বেসন দিয়ে হাতে ঘষে নেবে একটু, একদম ফ্রেশ দেখো, একদম একটুও গন্ধ থাকবে না। আর তারপরে বাসনের মধ্যে একটু বুলিয়ে নেবে, মাছ মাংসের বাসনে জানো আমি মাঝে মধ্যে ওই ভিম বারের সাথে মিশিয়ে একটু মানে বুলিয়ে দিই, একদম গন্ধ স্মেল চলে যায়। তারপরেও যদি থাকে, শুধু বেসন দিয়ে একটু ভালো করে ইয়ে করে ফেলে, দেখবে একদম পরিষ্কারও হয়ে যাবে আর কোনো গন্ধ কোনো রকম কিচ্ছু থাকবে না, এত ভালো বেসনের ব্যবহারটা তোমাদের বললাম। বেসন এত সুন্দর মানে পরিষ্কার করে আর কি, সেটাই বলছি আর কি। মানে ঘরের জিনিস আমরা তবু বাইরে যাই ছুটতে, কত টাকা দিয়ে দামি দামি সব ফেস ওয়াশ কিনে আনি, একবার ব্যবহার করে দেখো। আর করো অনেকে, এটা কোনো ব্যাপার আমি বলছি বলে তোমরা করবে তার জন্য না, অনেকেই করো, অনেকেই জানো। যাই হোক, আবার আমি বললাম, আর কী আর আছে বলো, আবার একটু বললাম, আবার একটু তোমাদের সাথে মানে শেয়ার করলাম, এটাই তো। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই চিকেনটা কষা হলে জল দেবো, সেদ্ধ ঠেদ্ধ হয়ে গেলে গরম মশলা দেবো, একটু চিনি দিতে হবে, মিষ্টি দিতে হবে, ব্যাস তাহলেই আমার হয়ে যাবে। কড়াইটা মেজে রাখতে হবে, কেননা কালকে এক জায়গায় যাওয়ার আছে তোমাদের বলেছি, তোমরা দেখতেই পাবে, নিশ্চয়ই শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। সাথে থেকো, কালকে 11:30টার সময় এক জায়গায় যাওয়ার আছে, খুব জরুরি যাওয়ার, তো আমি একটু খেয়ে যাবো, আর ওদেরটা বললাম যে আমি যদি আসতে দেরি হয় তোমরা খেয়ে নেবে, জানিয়ে দেবো ফোনে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, এটা একটু কষা হলে আগে ক্যাপসিকামটা দেবো, তারপর আবার ভালো করে কষিয়ে জল দেবো, তারপর গরম মশলা দেবো, ঠিক আছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না, আর বেশি বাড়াবার দরকারও নেই, তো আপলোড মানে আমাকে আপলোড করতে হবে, তো চলো টাটা। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দাও বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো টাটা, এটা বলে ঠিক করলাম কি জানি বাবা, না এটা তো সবাই জানে বলো, এটা আমার আমার না কিছু বলতেই ভয় লাগে ইউটিউব নিয়ে, মানে এই যদি কপিরাইট পড়ে গেলো, এই বুঝি কেউ কিছু বললে, হ্যাঁ এটা বললে কেন, এটা বলতে বলার রুলস নেই, রুলসগুলো তো আমি সব ভালো জানি না, তবে টেক ভিডিও চ্যানেলগুলো আমি দেখি, এরকম কিছু বলা নেই যে হ্যাঁ যারা ইনকাম করে ইউটিউব থেকে তাদের ইনকাম বলা মানা থাকে, ওটা বলতে নেই, ওটা রুলসে নেই, ওটা বলতে নেই, ওটা ইউটিউবের অনেক রুলস তো থাকে, তার মধ্যে ওটা একটা। কিন্তু ইউটিউব নিয়ে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা তো মানে বাচ্চা বাচ্চা জানে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইবার আমার মনে হয়। তো যদি ভুল করে থাকি তোমরা প্লিজ নিজ মনে ক্ষমা করে আমাকে, ভুল বলে থাকি যদি, পাশে থেকো সাথে থেকো। চলো বন্ধুরা রাখছি, অনেক ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, নিজেও সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো, অনেক ভালো থেকো।
টাটা।